নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধদেব কর্মকার, এডুকেশন নোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জানাবো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2020-র যে রিক্রুটমেন্টটার সম্বন্ধে কালকে সকালে একটি নোটিশ চলে এসেছিল, তো সেটার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরবো। যেমন প্রথমের বলবো ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে, তারপর কোয়ালিফিকেশন সম্বন্ধে, তারপর এইজ কত রয়েছে, এক্সাম ফি কত রয়েছে, এক্সাম সেন্টার, এক্সাম ডেট, এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস ইত্যাদি সম্বন্ধে তুলে ধরব। তো প্রথমে জানিয়ে রাখবো যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে পরীক্ষাটা হয়, ওয়েস্ট বেঙ্গল পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রত্যেক বছরই এটা অনুষ্ঠিত হয়ে থাকে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এবং আপনাদেরকে বলবো যদি আপনারা চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশন প্রেস করে দিবেন, তাহলে কিন্তু নতুন নতুন জবের তথ্যগুলি এবং বিভিন্ন আরও যে এডুকেশন রিলেটেড ভিডিওগুলো থাকে সেগুলো সবগুলো আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এবং আপনি কিন্তু চ্যানেলের নিউ জব প্লে লিস্ট বলে অপশনটা রয়েছে, ওখানে গিয়ে একবার চেক করে দেবেন, ওখানে কিন্তু আরও অনেকগুলো জবের তথ্য কিন্তু রিসেন্টলি আপলোড করা হয়ে গিয়েছে, তো ওগুলো কিন্তু আপনি একবার দেখে নিতে পারেন। তো চলুন তাহলে শুরু করছি। প্রথমে বন্ধুরা জানিয়ে রাখবো ইম্পর্টেন্ট ডেটস হিসেবে 5 নভেম্বর 2019 থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং চলবে 25 নভেম্বর 2019 পর্যন্ত রাত্রি 12টা পর্যন্ত, এবং এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে ফিজটা পেমেন্ট করতে লাগবে। এবং যদি অফলাইনে ফিজটা পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে ডেটটা হয়েছে 26 নভেম্বর 2019, তবে আপনাকে 25 নভেম্বর মধ্যে চালান যেটা থাকবে সেটা কিন্তু জেনারেট করতে হবে। অর্থাৎ 25 নভেম্বর 2019 কিন্তু একটা ভাইটাল ডেট, যেটাতে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে সাবমিট কিন্তু করতে লাগছে। আর এইখানে স্ক্রিনের উপর যেটা চলে এসেছে সেটা হলো কিছু ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার, যেখানে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যে হেল্প ডেস্ক বলে রয়েছে এবং ইমেল আইডিও ওরা দিয়ে রাখিয়েছে। এরপরে রয়েছে কোয়ালিফিকেশান এবং এইজ। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভ্যাকেন্সি কিন্তু পিএসসি কিন্তু কোনোবারই কিন্তু ডিক্লেয়ার করে না, তো ভ্যাকেন্সি এখানে ক্লিয়ারলি মেনশন করা নেই যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশান যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে যোগ্য, এবং তার সাথে আপনাকে বাংলা ভাষা লিখতে বলতে এবং পড়তে জানতে লাগবে। তবে যাদের মাতৃভাষা অর্থাৎ মাদার টাং নেপালি তাদের কিন্তু সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু প্রযোজ্য হবে না। এবং তার সঙ্গে জানিয়ে রাখি এই যে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা চেয়েছে সেটা কিন্তু ক্লোজিং ডেটের আগে কিন্তু আপনাদের কাছে থাকা দরকার, অর্থাৎ ক্লোজিং ডেটের পরে যদি আপনারা যদি সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেটটা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না, সার্টিফিকেট বা রেজাল্ট। এবার চলে এসেছি এই যে এইজটা কত লাগবে সেটা বলে রাখি। এইজটা বলছে নট বিলো 21 ইয়ার্স বাট নট মোর দেন 36 ইয়ার্স, অর্থাৎ 21 বছর থেকে 36 বছরের মধ্যে আপনার বয়সটা থাকতে লাগবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এসসি এসটি ওবিসিরা ছাড় পাচ্ছে, এবং এর সঙ্গে জানিয়ে রাখি 1/1/2020 অর্থাৎ 1/1/2020 অনুযায়ী আপনার বয়সটা যেটা থাকবে আপনাকে সেইভাবে বয়সটা ক্যালকুলেট করতে লাগবে। তো বয়স ক্যালকুলেট তাহলে করতে লাগছে কোথায়, 1/1/2020 অনুযায়ী আপনাকে এইজটা আপনার ক্যালকুলেট করতে লাগবে। এবং এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এক্সামিনেশন যে ফিটা রয়েছে সেটা রয়েছে 210 টাকা, আর এই ফিটার সাথে কিছু সার্ভিস চার্জেস থাকবে সেটা আপনি পে করতে লাগবে। আপনি যদি অনলাইনে বা অফলাইনে করেন সেক্ষেত্রে এভাবে পে করতে লাগবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো এই ফিটা পে করতে লাগবে না এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট এবং বিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেটস, মাফ করবেন, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য ওয়েস্ট বেঙ্গলের এবং পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য যাদের ফিজিক্যালি ডিসেবিলিটি রয়েছে 40%-এর বেশি বা 40%, তাদের কিন্তু কোনো রকম এক্সামিনেশন ফি পেমেন্ট করতে লাগবে না। কিন্তু যদি কোনো বাইরের স্টেটের থেকে কোনো ক্যান্ডিডেট ফিল আপ করে থাকে সে যেই ক্যান্ডিডেটই হোক না এসসি এসটি তাদের সবাইকে কিন্তু এক্সামিনেশন ফিটা পে করতে লাগবে, এবং এখানে জেনারেল ক্যান্ডিডেটেরও এক্সামিনেশন ফিটা পে করতে লাগছে। আপনাদেরকে এর সঙ্গে জানিয়ে রাখি যে প্রিলিমিনারি এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো হবে কলকাতাতে নর্থে, কলকাতা সাউথে, এবং তার সাথে এখন 0102 সেন্টার কোডও দেওয়া রয়েছে, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, বেহরমপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 20টা সেন্টারে কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হতে চলছে। এবং বন্ধুরা আপনাদেরকে তার সঙ্গে জানিয়ে রাখি যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হবে সেটা ডেটও কিন্তু দিয়ে দিয়েছে 9/2020,
এবং এর সঙ্গে এটাও বলে দিয়েছে মেন্স যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 2020 হতে চলছে, এবং মেন্স পরীক্ষাটা যেটা হবে সেটা হবে শুধুমাত্র কলকাতা সেন্টারেই কিন্তু মেন্স পরীক্ষাটা হবে, এবং মেন্স এর পরে যে পরীক্ষাটা হয় পার্সোনালিটি টেস্ট সেটা কোথায় হবে সেটাও দিয়ে দিয়েছে, সেটা হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে ওয়েস্ট বেঙ্গল ইন কলকাতাতে হবে। তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এক্সাম প্যাটার্নটা কিরকম হবে। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে আপনি যদি বলি তো প্রথমে বলে রাখি এক্সামটা কিন্তু দুরকম হয়, সেটা হয় একটি রিটেন এক্সাম, একটি হবে পার্সোনালিটি টেস্ট। এবং রিটেন এক্সামের মধ্যেও ভাগ রয়েছে, প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা কিনা আপনাদেরকে এখনই বলা হলো, যেটা 9th February 2020 হচ্ছে, বিভিন্ন সেন্টারগুলো 20টা সেন্টার দেওয়া রয়েছে। এটা হবে অবজেক্টিভ MCQ টাইপের, এবং মেন্স এক্সামটা যেটা হবে সেটা হবে বোথ টাইপের হবে, অর্থাৎ MCQ টাইপের হবে এবং কনভেনশনাল টাইপেরও হবে। এর সঙ্গে এটা আপনাদেরকে জানিয়ে রাখি নাম্বার অফ ক্যান্ডিডেটকে, কিছু নাম্বার অফ ক্যান্ডিডেটকে প্রিলিমিনারি এক্সামিনেশনে যারা অ্যালাউ করছে তাদেরকে মেন্সের জন্য ডাকা হবে, এবং মেন্স এবং সেই মেন্সের থেকে কিছু নাম্বার কিছু ক্যান্ডিডেটকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, যারা কিনা মেন্সে অ্যাপার করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। এবার বন্ধুরা এক্সাম ডিটেলসে যাওয়ার আগে যে পোস্টগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে ছোট্ট একটা ধারণা আপনাদেরকে দিয়ে রাখি, যেটা যেহেতু গ্রুপ এ এর যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু স্যালারিটা রয়েছে 21,000 করে রয়েছে, 21,000, এবং তার সঙ্গে যে DA MA HRA ইত্যাদি থাকে সেগুলো সবগুলোই থাকবে। গ্রেড পে এটা থাকবে 5,400 করে, তো এইভাবে থাকবে। আর এর সঙ্গে জানিয়ে রাখি যে পোস্টগুলো হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ ইন্টিগ্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস রয়েছে, এগুলো সব কিন্তু গ্রুপ এর পোস্টের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস রয়েছে, গ্রেড পে এগুলো সবগুলো একই রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস যেটা কিনা 6 নম্বরে রয়েছে সার্ভিস, এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যালে, এটা বাদ দিয়ে বাদবাকি এটা রয়েছে। এবার চলে যাচ্ছি গ্রুপ বি, গ্রুপ বিতে দেখে নিন গ্রেড পে রয়েছে 5,400, এটা রয়েছে 15,600 থেকে 42,000। আর এর সঙ্গে নাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যেটা কিনা গ্রুপ বিতে রয়েছে, এর সঙ্গে যেটা কিনা DA MA HRA যারা থাকে সেটা স্বাভাবিকভাবে থাকবে। এরপরে গ্রুপ সির যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার আগে বলে রাখি, এটা কিন্তু গ্রেড পে যেটা রয়েছে 4,800, 9,000 থেকে শুরু হচ্ছে 40,500, এবং এটাতে রয়েছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম আর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশন হোম, অর্থাৎ জেলের যেটা এখন কারেকশনাল হোম বলে। এরপরে রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটা আরও গ্রেড পে রয়েছে 4,700, এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজিউমার অ্যাফেয়ার অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, এটারও 4,700, বাদবাকি সবগুলোই 4,700 করে রয়েছে। এরপরে রয়েছে 4-এ দেখুন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, জয়েন্ট রেগুলার জয়েন্ট রেজিস্টার যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন আন্ডার দ্য কমিশনার অফিসার, এটা রয়েছে। এর সঙ্গে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন ডিপার্টমেন্টে যেটা থাকে, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস শেষ এটা রয়েছে। এর সঙ্গে রয়েছে গ্রুপ ডি, গ্রুপ ডিতে রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস যেটাতে গ্রেড পে থাকে 3,900, এছাড়া 7,100 থেকে 37,600 পর্যন্ত স্যালারিটা হয়। এর সঙ্গে রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, এবং রয়েছে রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, এগুলো রয়েছে। এখন বন্ধুরা কীভাবে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনারা জানেন যে অনলাইনে লগ ইন করে রেজিস্টার করে অ্যাপ্লাইটা করতে লাগে, তো ওই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না। আমি যাচ্ছি যে এক্সামের যে সিলেবাসটা আছে, স্কিম অ্যান্ড সিলেবাস সেটা কী রয়েছে সেটা জানিয়ে রাখি। প্রথমে জানিয়ে রাখি 200 নম্বরের পরীক্ষাটা হবে, 200 নম্বরের পরীক্ষা সময় দেওয়া হয় 2.5 ঘন্টা, 8টা চ্যাপ্টার বা 8টা সাবজেক্ট থাকে একটা প্রিলিমিনারিতে। প্রথমে থাকে ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, প্রত্যেকটাতে 25 নম্বর করে থাকে, টোটাল 8টা, হয়ে গেল 200 নম্বর, সময় পাচ্ছেন আপনি 2.5 ঘন্টা, অর্থাৎ হয়ে গেল 200টি কোশ্চেনের জন্য 200 নম্বর করে এখানে দিচ্ছে। এবং এর সঙ্গে জানি কি এটাতে কিন্তু নেগেটিভ মার্কিংটা অবশ্যই রয়েছে। এবং এই প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পরে আপনাদেরকে মেন পরীক্ষা বসতে লাগবে, এবং মেন পরীক্ষা যেটা বলে দিয়েছে দেখুন
এখন বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ তথ্য মেন্স এর এক্সাম এর জন্য, সেটা বলে রাখি, ফর্ম ফিল আপ সব আপনাকে ওটা করে রাখতে লাগবে যে মেন্স এর কিন্তু 6টা কম্পালসরি পেপার রয়েছে এবং তার সাথে একটা অপশনাল যেটা সাবজেক্টটা রয়েছে। এখানে দেখুন দেওয়া রয়েছে দা অপশনাল সাবজেক্ট কনজিস্ট উইথ অফ এ টু পেপারস। তো অপশনাল যে সাবজেক্টটা থাকবে সেটাতে কিন্তু দুটো পেপার থাকবে। যাই হোক, অপশনাল পেপারটা কোনটার জন্য ইসে করবে, ভ্যারি করবে, সেটা হলো আপনি যদি গ্রুপ এ এবং বির জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অপশনাল পেপারটা কিন্তু আপনাকে দিতে লাগবে। এবং অপশনাল পেপারের উপরে কিন্তু আপনার গ্রুপ এ এবং বিতে কিন্তু পোস্ট নির্ধারণটা হচ্ছে, আপনি কত নম্বর পাচ্ছেন তার উপরে। অর্থাৎ 6টা কম্পালসরি সাবজেক্ট আপনাকে দিতে লাগবে এবং গ্রুপ এ এবং বি যদি জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা অপশনাল সাবজেক্ট অ্যাপ্লাই করতে লাগবে। অপশনাল সাবজেক্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে, ওখানে কোড নম্বর দেওয়া আছে, ওইভাবে কিন্তু ফর্ম ফিল আপের সময় আপনাকে অ্যাপ্লাই করে দিতে লাগবে। এবং তার সঙ্গে জানিয়ে রাখি যে অপশনাল সাবজেক্টের কিন্তু দুটো পেপার রয়েছে এবং এটা বলে দিয়েছে, দেখুন, দেয়ার উইল বি টু পেপার অফ দ্য অপশনাল সাবজেক্ট অফ 200 মার্কস, ইচ পেপার কম্পালসারি অর অপশনাল উইল ক্যারি 200 মার্ক, উইল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন। অর্থাৎ 200 নম্বরের অপশনাল সাবজেক্টের দুটো পেপারে কিন্তু 200 নম্বর করে থাকবে এবং যেগুলা কিনা কম্পালসারি আছে সেগুলোতে 200 নম্বর করে থাকছে এবং প্রতিটা পেপারের জন্য কিন্তু 3 ঘন্টা করে সময় দেওয়া হবে, যেটা কিনা কলকাতাতে পরীক্ষাটা হতে চলছে। এবার আপনাকে অপশনালটা বলেছি, দেখুন, পেপার ওয়ান যেটা রয়েছে কম্পালসারি সাবজেক্টগুলো সেখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, অর্থাৎ কিনা একটা ভাষার পেপার থাকছে যেটাতে আপনাকে পরীক্ষা বসতে লাগবে, যেটাতে লেটার রাইটিং থাকছে 150 ওয়ার্ডের, ড্রাফটিং অফ রিপোর্ট থাকছে 200 ওয়ার্ডের এবং পেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি থাকছে এবং পেপার টুতে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেটার রাইটিং হচ্ছে 150 ওয়ার্ডের, ড্রাফটিং অফ রিপোর্ট যেটা 200 ওয়ার্ডের থাকছে, প্রেসি রাইটিং যা যা থাকছে বাংলা ইংলিশে সেগুলো সবগুলো একই থাকছে। এর সঙ্গে জানি কি পেপার থ্রিতে রয়েছে জেনারেল স্টাডিজ, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফেসিস অন ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে পেপার ফোরে রয়েছে জেনারেল স্টাডিজ টু, যেটা সায়েন্স এবং সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা যদি বলেন কি বই পড়তে যাবে, যদি কমেন্টে যদি করছেন তাহলে অবশ্যই কতগুলো বইয়ের দেখিয়ে দেবো আপনাদেরকে, যেগুলো কিন্তু এই WBCS মেন্স এর জন্য খুবই জরুরি। পেপার ফাইভে যেটা রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর সঙ্গে রয়েছে পেপার সিক্স, যেটা রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এবার দেখুন অপশনাল যেটা রয়েছে সেটা এখানে বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত এভাবে রয়েছে 01, 02, 0 সেভাবে কোড দেয় এবং ফর্ম ফিল আপের সময় আপনি অপশনালটা পেয়ে যাবেন। বেশিরভাগ যে ক্যান্ডিডেটরা দিয়ে থাকে তার অনার্সে যে সাবজেক্টটা থাকে সেটা বা যে সাবজেক্টটা এখন তার একটু মজবুত আছে সেই সাবজেক্টটা সে দিয়ে থাকে। তো এখানে কোডগুলো আপনি পেয়ে যাচ্ছেন, স্ক্রিনশট তুলে রাখতেন বা আপনি ফর্ম ফিল আপের সময় আপনি ওখানেও পেয়ে যাবেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রিলি পাস করার মেন্স এ যাচ্ছেন, মেন্স এ পাস করার পর যারা কিনা পার্সোনালিটি টেস্টে আসছেন তাদের জন্য যে পার্সোনালিটি টেস্টটা হবে সেটা হবে গ্রুপ এ বির জন্য, দেখুন, 200 নম্বরের পরীক্ষাটা হবে পার্সোনালিটি টেস্ট এবং গ্রুপ সির জন্য পরীক্ষাটা হবে 150 নম্বরের এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা হবে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ যদি ফাইনালে যদি আমি যদি চলে আসি যে টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে, তো এখানে দেখুন দেওয়া রয়েছে গ্রুপ এর জন্য টোটালে পরীক্ষাটা হবে 1800 নম্বরের, সেরকম গ্রুপ বি এরও তাই, গ্রুপ এ গ্রুপ বি সেম এবং গ্রুপ সি গ্রুপ ডি 1350 এবং গ্রুপ ডি 1300 নম্বরের পরীক্ষাটা হচ্ছে। এটা হচ্ছে মেন্স এবং পার্সোনালিটি টেস্টের, অর্থাৎ কিনা কম্পালসারি এখানে দেখুন দেওয়া রয়েছে মেন্স এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্টের টোটাল দেওয়া রয়েছে, অর্থাৎ পিলির যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু এখানে কিন্তু কোনো অ্যাড হচ্ছে না, পিলিটা শুধুমাত্র কোয়ালিফাইং হচ্ছে। এখানে মেন্স এবং পার্সোনালিটি টেস্ট দুটার দেখা হচ্ছে। মেন্স এর মধ্যে যে দুটো ভাগ রয়েছে, একটা হলো কম্পালসারি যে 6টা সাবজেক্ট এবং অপশনাল যে কোনো একটা সাবজেক্ট আপনাকে নিতে লাগছে, চুজ করতে লাগছে। অপশনাল সাবজেক্টে দুটো ভাগ রয়েছে 200 নম্বর 200 নম্বর, যেটা দেখুন এখানে 7 নম্বর পয়েন্টে এটা দেওয়া রয়েছে 200 নম্বর 200 নম্বর, অর্থাৎ গ্রুপ এর জন্য 400 নম্বর, গ্রুপ বির জন্য 400 নম্বর, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নেই। যেহেতু আগেই বলে দিয়েছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডিতে মেন্সে কিন্তু অপশনাল পেপারে কিন্তু কোনো ভ্যালু নেই, অপশনাল পেপার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য শুধু অ্যাপ্লাই করে থাকলে সেক্ষেত্রে আপনাকে অপশনাল পেপার চুজও করতে পারবে না এবং পরীক্ষাও দিতে পারবে না, কিন্তু যদি গ্রুপ এ গ্রুপ বির জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটাকে কিন্তু অপশনাল পেপারটা সিলেক্ট করতে লাগবে।
তো আর বন্ধুরা, আশা করছি আপনার ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে পারেন এবং কমেন্টে কিছু জানাবার তাহলে জানাতে পারেন এবং শেয়ার করতে নিজের দরকারি বন্ধুদের সাথে। তো এখানে শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ।